একজন মায়ের কাছে তার সন্তান বার্ধক্যের ভরসা। মা অনেক প্রত্যাশা নিয়ে সন্তানকে লালন পালন করেন। কেনিয়ার বাসিন্দা অ্যাগনেস নেসপন্ডিও এমনই কিছু ভেবেছিলেন হয়তো, তবে ভাগ্য যেন তাকে নিয়ে ছেলে খেলা করল। প্রথমবার যখন মা হলেন তিনি, তখন তার মনে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু শিশুর জন্মের পর জানা যায় সে অন্ধ। এরপর দ্বিতীয়বারের মতো মা হন তিনি, এবারও তিনি অন্ধ সন্তানের জন্ম দেন। একের পর এক 11টি অন্ধ সন্তানের জন্ম দেন অ্যাগনেস। কেনিয়ার কিসুমু গ্রামের বাসিন্দা অ্যাগনেস, তার গর্ভ থেকে শুধু অন্ধ সন্তানের জন্ম হয়। তিনি 11টি সন্তানের জন্ম দিয়েছেন এবং সকলেই অন্ধ। অ্যাগনেস তার জীবন সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছেন। তিনি জানান, বিয়ের পর তার জীবন সুখ শান্তিতে ভরপুর ছিল। প্রায় 21 বছর আগে তার স্বামী মারা যায়। তারপর থেকে তিনি প্রতিটি শিশুদের দেখাশোনা করছেন। একা 11টি সন্তানের যত্ন নেওয়া, তাদের অন্ন সংস্থান ক্রমশ কঠিন হয়ে উঠছে সেই মায়ের পক্ষে।